नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आमी टीटू, आमार चैनल परफेक्ट प्लेटे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी निये एसेछि चिकेनेर एकटी स्नैक्स रेसिपि, आर सेटी होच्छे चिकेन सैंडविच। ताहले चलुन आजकेर रेसिपिटी शुरू करी। आजकल रेसिपिर जो हमें 250 ग्राम चिकेन नहीं मुरगर बुकर अंशटी नहीं प्रेसार कूकारे कि जल दिए चिकेन टायर मध्य दिए देव, संगे एक चामच नून दिए नेब, दिए दीची कि गोलमरिचर गुड़ो, एर संगे दिए देव 4-5 कोआ रसुन, रसुनगुलो के थेतु कर नहीं, दिए देव 1 चामच सया सस। এখন প্রেসার কুকারটাকে বন্ধ করে 4টি সিটি দিয়ে নেব। 4টি সিটি দেয়া হয়ে গেছে, এবার আমি মাংসটাকে বের করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই জলটা আমি ফেলবো না, এটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব। এদিকে মাংসটা ঠান্ডা হতে কিছুক্ষণ টাইম লাগবে, ততক্ষণে আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 4-5 কোয়া রসুন দিয়ে নেব। রসুনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন মিডিয়াম আঁচে 3-4 মিনিট ফ্রাই করব। এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একে ছাড়িয়ে নেব। চিকেনটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ছড়িয়ে রেখে দেব আরো কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে 1 কাপ রেড ক্যাপসিকাম মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দেব 1 কাপ গ্রিন ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা অনেকটাই নরম হয়ে আসছে, এখন আমি এর সঙ্গে কুচিয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দেব। এখন চিকেনের সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে দেব। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চিকেনটা এখন অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই আমি এখন প্রেসার কুকারে যে জলটা চিকেনটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটা এর সঙ্গে মিশিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট মিডিয়াম আঁচে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এদিকে চিকেনটা সেদ্ধ হতে হতে আমি একটা মেয়োনিজের সস বানিয়ে নেব। তার জন্য একটু বলে আমি 3-4 চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস। এখন তিনটে জিনিসকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
চিকেনটাই দিকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের এই ফিলিংটাকে আমি মেয়োনিজ সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। তাহলে আমার স্যান্ডউইচের ফিলিংটা তৈরি হয়ে গেল। আমি আজকে স্যান্ডউইচের জন্য হোয়াইট নর্মাল ব্রেড নিয়েছি। এখন আমি চিকেন ফিলিংটাকে এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব। এখন আমি একটা স্যান্ডউইচ টোস্টার নিয়েছি, এর মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি ব্রেডটাকে এর মধ্যে বসিয়ে দেবো আর পাউরুটির উপর সাইডটায় আর কিছুটা বাটার ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একে ভালোভাবে দু তিন মিনিট সেঁকে নেব। তাহলে বন্ধুরা দেখুন, খুব অল্প সময় তৈরি হয়ে গেল চিকেনের এই স্ন্যাক্স রেসিপিটা। আপনারা ইচ্ছা করলে বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখতেই পারেন। আমরা সাধারণত পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে অভ্যস্ত, এর বাইরে বেরিয়ে এসে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ঠিক একই রকমভাবে বাকি পাউরুটিগুলোকে আমি ভালোভাবে সেঁকে নেব। এটাকে গরম গরম গ্রিন চাটনি বা টমেটো ক্যাচাপের সঙ্গে সার্ভ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।